আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই স্টেজে যারা বসে আছেন এবং সবাই ইসলামী চিন্তাবিদ এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সামনে উপস্থিত অত্র গ্রামবাসী ও মুসলিমবৃন্দ, যুবক ভাইয়েরা, আবারও আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি দোয়া চাই। আপনারা কিছুদিন আগে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সঠিকভাবে যেন দায়িত্বটা পালন করতে পারি এবং আলেম ওলামাদের যেন সম্মান করে ইজ্জত করে চলতে পারি, ইসলামের পথে থাকতে পারি। আমার বিশেষ একটু কাজের কারণে ফয়লার উপহার যেতে হবে, একটু জটিলতা বেঁধেছে ওখানে, এই জন্য আমি চলে যাচ্ছি। সবার কাছে দুঃখিত, সবাই দোয়া করবেন। ধন্যবাদ।